আরে আজকে আমি ইলিশ মাছের পাতুরা বানিয়েছি লাউ শাক দিয়ে। আজকে এটা করলাম, আর এই যে বিফ বিরিয়ানি বানিয়েছি, দুটা ডিশ বানিয়েছি আর কি। তো দেখাইতে পারিনি, আমার ফোনটা একটু ডিস্টার্ব করতেছিল ক্যামেরা। এই যে এখন আমি অলমোস্ট ডান আর কি, করতে গেছি মাঝপথে আর কি, ভিডিওটা থামিয়ে গেছিলো। এটা বিফ বিরিয়ানি আমার নাতের জন্য, আর যে লাউ শাক পাতা দিয়া, ইলিশ মাছ দিয়া, সর্ষে বাটা, তারপর সব মশলা একটু একটু করে দিছি আর কি। আধা চামচ, আধা চামচ যা যা লাগে সর্ষের তেল দিয়ে, আর ইলিশ মাছটা হালকা করে মাখায়, হালকা করে একটু কষে আর কি, চুলার থেকে উঠায়, তারপরে এগুলি একসাথে মাখায় দিয়ে দিছি আর কি। ইলিশ মাছটা দেখেন, এই ফার্স্ট রান্না করলাম, জানি না কেমন হয়েছে, আমি খাইলে বলতে পারবো আর কি। এটার মধ্যে কাঁচা মাছ ফেলে দেওয়া হয়েছে, একটু মরিচের গুঁড়া, জিরা ফাঁকি, হলুদ মরিচ সবই দেওয়া হয়েছে, একটু আদা রসুন বাটা, এই আর কি। সরি আমি দেখাতে পারিনি, আমার ক্যামেরাটা ডিস্টার্ব করতেছিল, অনেক ভিডিও ছিল তার জন্য মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, এই আর কি। আর যে এখন বিরিয়ানি করছি, বিফ বিরিয়ানি, একটু ঝাল ঝাল স্পাইসি দিছি, কাঁচামরিচ দিছি একটু বেশি করে। আর যে কাঁচামরিচ নিয়ে আসছি আমরা, একবার ধুয়ে একদম বটু ই করে এটা শুকায় একদম প্রিপারে ছড়ায় রাখবো, পরে থাকবে এক মাস, কিচ্ছু হয় না কাঁচামরিচ, ফ্রিজে রেখে দিলে আর কি। আজকে রান্না বান্না করলাম, সরি শুরুর থেকে দেখাতে পারিনি, মনটা খারাপ হয়ে গেছে, ভিডিওটা মাঝখান থেমে গেছিল। এই তো আপনারা রান্না করে খাবেন। এটা বিবির গাছের থেকে নিয়ে আসছিলাম, লাউ পাতা কুচি কুচি করে কাইটা, একদম পেস্ট মরিচ কাঁচামরিচ দিয়ে মাখায়, সর্ষে বাটা একটু সব মাখায়, সর্ষের তেল দিয়ে রান্না করছি, বিরিও করতে গিয়ে থেমে গেছে আর কি। তা আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আমাদের তো ইলেকশন এখনো গণগণি করতেছে, জানি না কি হবে এই আর কি। এখন তো করোনা ভাইরাস আরো বাড়তেছে, আপনারা সাবধানে থাকেন, যে যেখানে আছেন সবার জন্য দোয়া করি, ইনশাল্লাহ ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, আমাদের জন্য দোয়া করবেন। আর যে আমার গাছগুলি সব মরে গেছে, দেখেন কি অবস্থা, কেটে কেটে রাখছি, জানি না কতটুকু রাখতে পারবো, এখন গাছে খাবার দিতেছি, কি হবে জানি না, খুব খারাপ লাগে। রোদ থাকলে এই ঠান্ডা যদি না পড়তো, আমরা এগুলি খায়া কুলাইতে পারতাম না কাঁচা মাঝে মাঝে, কিন্তু হইতো না, এত গাছ লাগাইছিলাম। যে গাছের মরিচ পাকিয়ে গেছে, ঝিঙ্গে বিছি মরিচ, এগুলি আমার মরিচ গাছের মরিচ, এগুলি এগুলি বিষ রাখছি, কিছু সবাই একটা টুকরা দিব। এই যে ঝিঙ্গে বিছিও আছে, শুকাইতেছে আর কি। আপনারা সবাই ভালো থাকেন, আমাকে ভুলবেন না এই লাইক দিতে, সাবস্ক্রাইব করতে, শেয়ার করবেন, ভিডিওটা কেমন হইলো ট্রাই করি। এটা অবশ্যই ইলিশ মাছ, এটা নতুন শিখছি ইউটিউবের থেকে, এটা আবার আমি নিজে ট্রাই করলাম, যেটাই দেখি নতুন আমি ট্রাই করি, চেষ্টা করি, নিজেও শিখি আর কারো শেখানোর জন্য চেষ্টা করি, নেক্সট টাইম আবার করে দেখাবো ইনশাল্লাহ। তা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।